প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনি আমার ফেসবুক প্রোফাইলটি দেখতে পাচ্ছেন। এই প্রোফাইলটি আমি রেগুলার ব্যবহার করি। আর কভার ফটোর দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলো ফটো সেট করে রেখেছি, যার কারণে আমার প্রোফাইলটি অনেক স্টাইলিশ এবং চমৎকার মনে হচ্ছে। এখন আপনি চাইলে আপনার ফেসবুক প্রোফাইলে এরকম চমৎকার চমৎকার 3D ফটো বা অনেকগুলো ফটো অ্যাড করে আপনার প্রোফাইলটি স্টাইলিশ করে ব্যবহার করতে পারেন। ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, আপনারা যারা ফেসবুকে 3D কভার ফটো সম্পর্কে জানেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনি এই বিষয় সম্পর্কে জানেন কিনা। আর আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন প্রায় প্রত্যেকেই জানেন ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্ন রকম আপডেট আসে। এবারে নতুন আপডেটটি হচ্ছে আপনি চাইলে আপনার ফেসবুক প্রোফাইলে 3D কভার ফটো ব্যবহার করে আপনার প্রোফাইলটিকে আরও চমৎকার, আকর্ষণীয় এবং সুন্দর করে তুলতে পারেন। এবং আপনি চাইলে আপনার মোবাইল ফোন ব্যবহার করে 3D কভার ফটো তৈরি করে আপনার প্রোফাইলে সেট করতে পারবেন। এর জন্য প্রথমেই আপনাকে একটি 3D কভার ফটো তৈরি করতে হবে। আমি মোবাইল স্ক্রিনটি পাশে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো প্রথমে আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার আসতে হবে। আমি আমার ফোনের ইন্টারনেট ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম। এরপর উপরের দিকে আপনাকে সার্চ করতে হবে বা ওয়েবসাইটটি লিখতে হবে photooxy.com, বানানটি হচ্ছে photooxy.com। তাহলে এই সাইটটি চলে আসবে এবং এই সাইট থেকে খুবই চমৎকার চমৎকার 3D ফটো তৈরি করা যায়। সো নিচের দিকে আসলে আপনারা সাইটটির ইন্টারফেস দেখতে পারবেন। এখানে বিভিন্ন রকম স্টাইল দেওয়া আছে, জাস্ট একটি স্টাইল সিলেক্ট করে আপনাদের ছবি আপলোড করে দিলে আপনারা 3D ফটো তৈরি করতে পারবেন। সো যেহেতু আমরা ফেসবুকের জন্য অনেক স্টাইলিশ একটি 3D ফটো তৈরি করব, এর জন্য ডান পাশে যে মেনু অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমেই দেখতে পাচ্ছেন 360° প্যানারোমা মোডে 3D করা যাবে। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই আমাদের সেই ফ্রেমগুলো চলে আসবে। অ্যাড আসতে পারে, অ্যাড আসলে আপনারা ক্লোজ করবেন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এর ফ্রেমগুলো চলে আসছে। সো এখান থেকে আমি 3 নম্বর যে ফ্রেমটি আছে এটি সিলেক্ট করব। ক্রিয়েট 360° ফটো স্লাইড শো অনলাইন, এখানে অনেকগুলো ফটো দেওয়া যায়, জাস্ট এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পর উপরের দিকে আপনারা স্যাম্পলটি দেখতে পারবেন, জাস্ট এখানে ক্লিক করলে এটি ওপেন হবে। আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন আপনার ফটোটি কীরকম হতে পারে। সো আপনার যদি এই স্টাইলটি ভালো লাগে আপনি এটা সিলেক্ট করবেন। আমি এটাকে ক্রস করে দিচ্ছি। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইমেজ, অর্থাৎ এখানে আপনার 4টা ছবি অ্যাড করতে পারবেন এবং আপনার এই 4টি ছবিতে খুবই চমৎকার একটি 3D ফটো হবে। সো এর জন্য প্রথমেই আপনাকে সিলেক্ট ইমেজ জাস্ট এখানে ক্লিক করতে হবে, আবার সিলেক্ট ইমেজ। এবার দেখতে পাচ্ছেন আপনার ফোনের গ্যালারি নাকি ফাইল ম্যানেজার থেকে আপনি ছবিটা আপলোড করবেন সেটি চলে আসবে। আমি এখান থেকে ফাইল সিলেক্ট করে নিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন গ্যালারি অপশন চলে আসছে, জাস্ট গ্যালারিতে ক্লিক করব, তাহলে আমার গ্যালারি ওপেন হবে। এবার অ্যালবাম থেকে আমি একটি ছবি সিলেক্ট করে দিচ্ছি। সো এর জন্য আমি একটু নিচের দিকে আসবো। আসার পর এখান থেকে আমি এই ছবিটি সিলেক্ট করে নিলাম। সো দেখতে পাচ্ছেন এটি লোড নিচ্ছে এবং একটু অপেক্ষা করতে হবে, তাহলে ছবিটির ফ্রেম চলে আসবে। সো এখানে আপনাদের অ্যাডজাস্ট করে নিতে হবে, এই বক্সটি ধরে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। আমি এতটুকু রাখতে চাই। রাখার পর নিচের দিকে ক্রপে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ছবিটি এখানে চলে এসেছে। ঠিক একই রকমভাবে আরও 3টি ছবি অ্যাড করতে হবে। আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে 3টি ছবি অ্যাড করে দেখাচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন এখানে 4টি ছবি আমি সিলেক্ট করে নিয়েছি। এরপর জাস্ট সিম্পলি নিচে যে গো লেখাটি দেখতে পাচ্ছেন, জাস্ট গোতে ক্লিক করবেন, তাহলে এটি লোড নেবে এবং দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইমেজ, অর্থাৎ আপনার 360° ফটোটি তৈরি হচ্ছে। আর ফটোটি তৈরি হওয়ার পর আপনারা এইখান থেকে দেখতে পারবেন এবং সেভ করে নিয়ে আপনার ফেসবুকে সেট করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন লোডিং, 313 কিলোবাইট হচ্ছে ছবিটি। অলরেডি আমাদের 360° ফটো তৈরি হয়ে গেছে। আমি জাস্ট আপনাদের জুম করে দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটি দেখতে কেমন হবে। আমার মনে হয় ব্যাপারটি খুবই অসাধারণ এবং চমৎকার লাগতেছে, আপনি চাইলে আপনার ফটো দিয়ে তৈরি করে দেখতে পারেন। সো নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে, এইখান থেকে ক্লিক করে আপনারা সেভ করতে পারেন। আর যাদের এই অপশনটি আসবে না তারা একটু নিচে আসলে দেখতে পারবেন কপি লিঙ্ক একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে এই লিঙ্কটি কপি হবে। এরপর আপনার এই ব্রাউজারের আরেকটা নতুন ট্যাব দিবেন, আপনি গুগল ক্রোম থেকেও ট্যাব নিতে পারবেন, ইন্টারনেট ব্রাউজার থেকেও ট্যাব নিতে পারবেন, জাস্ট একটি ট্যাব দিবেন। ট্যাব নেওয়ার পর যে লিঙ্কটি কপি করেছেন আবারও অ্যাড্রেস বারে সেই লিঙ্কটি পেস্ট করে দিয়ে গোতে ক্লিক করবেন, তাহলে দেখতে পাচ্ছেন ছবিটি আবার এখানে চলে আসবে। তারপর আপনি চাইলে এখানে প্রেস করে ধরে ছবিটিকে সেভ করতে পারবেন, অথবা নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ হেয়ার যে অপশনটি এসেছে, জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে দেখতে পাচ্ছেন স্টার্ট ডাউনলোডিং, অর্থাৎ ছবিটি আপনার ফোনে ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যদি গ্যালারি থেকে আপনাদের ছবিটি দেখাই তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন ছবিটি কেমন হয়েছে। সো প্রথমে ছবিটি চলে এসেছে, আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 360° ভিউ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যাচ্ছে এবং আপনি এখন এই ছবিটি আপনার ফেসবুক প্রোফাইলে সেট করতে পারবেন। আর সেট করার জন্য সরাসরি আপনার ফেসবুক প্রোফাইলটি ওপেন করে নেবেন। আমি ফেসবুক ওপেন করে নিচ্ছি, তারপর মেনু বার, এবার এখান থেকে প্রোফাইল আসলাম। আসার পর দেখতে পাচ্ছেন এখানে কভার ফটো অ্যাড করার অপশন রয়েছে, জাস্ট
এখান থেকে আপলোড ফটোতে যাব এরপর আমার যে ফটোটি আমরা তৈরি করেছি জাস্ট সেই ছবিটা এখানে সিলেক্ট করে দেব আমি সিলেক্ট করে নিলাম এরপর সেভ করব দেখতে পাচ্ছেন ছবিটি আপলোড হচ্ছে এবং আপলোড কমপ্লিট হয়ে গেলে এখানে আসলে 360 ডিগ্রি ফটোটি দেখা যাবে আমরা একটু অপেক্ষা করব এবং আপলোড শেষ হয়ে গেলে আপনারা দেখতে পারবেন এটি কিভাবে শো করে আর এখানে আরেকটি বিষয় অবশ্যই আপনাকে নোটিস করতে হবে দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটি চলে এসেছে এবং আমার ফেসবুক প্রোফাইলটি সত্যি খুব অসাধারণ লাগতেছে এবং খুবই চমৎকারভাবে এখানে 360 ডিগ্রি মোডে এই ফটোটি দেখা যাচ্ছে এখন আমার প্রোফাইলটি যে ভিজিট করবে প্রত্যেকে কিন্তু এই 360 ডিগ্রি ফটোটি দেখতে পারবে আর এই বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সো যাই হোক এরকম নতুন নতুন টিপস এন্ড ট্রিক্সের ভিডিও চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয় এই বিষয়গুলো জানার জন্য অবশ্যই আপনাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে সো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর আপনি যদি এরকম নতুন নতুন টিপস এন্ড ট্রিক্সের ভিডিও প্রতিদিন দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অন করে দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানে শেষ করছি